রাজধানীতে বিএনপির সমাবেশে জাতীয় পতাকা লাগানো বাঁশের লাঠির ছড়াছড়ি আওয়ামী লীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠি পেটায় আহত গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন লাঠিগুলো সরিয়ে ফেলেন কারণ এখানে লাঠি থাকলে একটা শান্তিপূর্ণ সমাবেশে বিঘ্ন ঘটতে পারে আজকে আত্মরক্ষা করছে আর আজকে আক্রমণ করলে প্রতিহত করবে অস্ত্র দিয়ে করবেন গুলি করবেন আর আমরা কি মার খাবো মার দিলে মার দিব জাতীয় পতাকা অপমাননার অভিযোগ ক্ষমতাসীনদের চলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতীয় পতাকা নিয়ে পরমাণু পাশে লাঠিতে তারা জাতীয় পতাকার অপমাননা করছে আমাদের উপর হামলা হলে কি করতে হবে সেটা উদ্ভূত পরিস্থিতি বলে দেখি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ প্রশাসনের নজরদারির পরও তিনগুণ যাত্রী নিয়ে করতোয়ার তীর ছেড়ে যায় নৌকা ত্রিশ জনের বাহনে ওঠে শতাধিক মৃতের সংখ্যা বেড়ে ৪৮ পরিবারে মাতম সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা নিয়ে মুখ খুলল চীন দেশটির আচরণ দুঃখজনক বললেন রাষ্ট্রদূত অস্থিরতা কমাতে নেপিদোকে বার্তা দেবে বেজিং আকর্ষণীয় বেতনে দুবাইয়ে চাকরির লোভ হাঁদে পা দিয়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার কুষ্টিয়ার চার তরুণ চলে অমানবিক নির্যাতন চক্রের সদস্যরা গ্রেপ্তার একই অপারেটরের প্রতিটি কল ড্রপের আর্থিক ক্ষতিপূরণ পাবেন গ্রাহক ফেরত দিতে হবে সর্বনিম্ন ৩০ সেকেন্ড টক টাইম মেয়াদ হবে ১৫ দিন এবং ভরা মৌসুমীও ইলিশ পাচ্ছে না দেশের মানুষ দামে আগুন টনকে টন যাচ্ছে ভারত পূজায় রপ্তানি ২৫০০ মেট্রিক টন স্বাদ পেতে অপেক্ষা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে বিএনপির সমাবেশে জাতীয় পতাকা লাগানো বাঁশের লাঠির ছড়াছড়ি হাজারিবাগে দলটির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে গণমাধ্যম কর্মী সহ আহত হন বেশ কয়েকজন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে সমাবেশে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমনপীড়নের অভিযোগ তোলেন শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির কোনো প্রয়োজন নাই তো আমি যেহেতু কিছু লাঠি এখানে দেখতে পেয়েছি আমি বলেছি লাঠিগুলো সরিয়ে ফেলেন কারণ এখানে লাঠি থাকলে একটা শান্তিপূর্ণ সমাবেশে বিঘ্ন ঘটতে পারে এদিকে উত্তেজনা থামলে হাজারিবাগের বেড়িবাঁধের পাশে মাঠে শুরু হয় বিএনপির জোনভিত্তিক সমাবেশ এতে নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে দমনপীড়নের অভিযোগ তোলেন ওই লাঠি মারদেরকে থামান ওরা যদি লাঠি মারতে আসে তাহলে সেই লাঠি ছিনায়া তাদের মাথায় তো লাঠি মারতেই হবে বাংলাদেশে যদি গণতন্ত্রই থাকে আমি জনসভা করব আমি বাংলাদেশের নাগরিক সারা জীবন রাজনীতি করে মানুষের ভোট দিয়ে মানুষের প্রতিনিধি হয়ে আমাদের সব অধিকার হরণ করে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার আঘাত এলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা আহমেদ সালহিন সময় সংবাদ ঢাকা এদিকে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীদের অংশগ্রহণ সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে পতাকা ধরে রাখার আবশ্যিক উপাদান হিসেবে মিছিল সমাবেশে ঢুকছে লাঠি কাঠ ও বাঁশ ব্যবহার হচ্ছে সংঘর্ষে তবে বিএনপির অভিযোগ অহেতুক মারমুখী আচরণ করছে পুলিশ বুলবুল রেজার রিপোর্ট ৪ সেপ্টেম্বর নয়াপল্টনে যুবদলের সমাবেশ থেকে এভাবেই ধাওয়া করা হয় পুলিশকে ওই সমাবেশ থেকেই বিএনপির কেন্দ্রীয় নেতারা ঘোষণা দেন পুলিশ বাধা দিলে পাল্টা আক্রমণের একই সমাবেশে আরেক কেন্দ্রীয় নেতা চান বন্দুকের লাইসেন্স তিনি পুলিশ অফিসারকে জনগণের ভবিষ্যতে যখন নতুন সরকার গঠিত হবে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে পুলিশের এই সাবেক মহাপরিদর্শক বলছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনোই পুলিশ বাধা দেয় না দেখা যায় যারা বিরোধী দলে যারা আন্দোলন করে তারা পুলিশকে টার্গেট করে পুলিশকে উস্কানি দেয় পুলিশকে উস্কানি দেওয়ার তাদের একটা লক্ষ্য হলো
তারা পেশী শক্তি প্রয়োগ করে জনগণের কাছে প্রমাণ করতে চায় তারা অনেক শক্তিশালী। বাস্তবতা বিবেচনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশনে যেতে পারে, তবে সেটিও হতে হবে আইন মেনে, বলছেন এই বিশ্লেষক। পুলিশকে স্তরে স্তর মানে একবারেই শক্তি প্রয়োগের যদি প্রয়োজন হয় তাহলে পরে আপনি এমনভাবে শক্তিটা প্রয়োগ করবেন যেটা আপনার ইন হারমনি উইথ দি নেসেসিটি, যতটুক প্রয়োজন আপনি ততটুক শক্তি প্রয়োগ করবেন এবং সেটা একদম আইনসম্মত। সভা সমাবেশ থেকে পুলিশকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকার পাশাপাশি পুলিশকেও আরও সহনশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তো পুলিশের প্রধান দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বটা করতে গিয়েও কিন্তু সে যা খুশি তাই করতে পারে না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সমাবেশে লাঠিতে জাতীয় পতাকা অবমাননার সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে আলাদা আয়োজনে তারা একথা বলেন। উভয় সংকটে থাকা দলটি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন নেতারা। জাতীয় নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই তেতে উঠছে। মাসখানেক ধরেই রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ বিএনপি। ক্ষমতাসীন দলের নেতারা বলছে বিএনপির আন্দোলন সংগ্রাম রাজপথেই মোকাবেলা করা হবে। সোমবার রাজধানীর কদমতলি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি সন্ত্রাসের পথ প্রতিরোধ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বিএনপি সন্ত্রাসের পথে হাঁটছে, তাদের বড় বড় লাঠিতে বড় বড় পাশে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা নিয়ে বড় বড় পাশে লাঠিতে তারা জাতীয় পতাকার অবমাননা করছে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিরোধ করে তুলতে হবে এবং আগামী নির্বাচনে আবার বিজয় অর্জন করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আমরা ক্ষমতায় থেকে নৈরাজ্য করব কেন? কারো বাড়ি ঘরে হামলা করব না, আমরা সতর্ক থাকব, আমরা হামলা করব না। আমাদের উপর হামলা হলে এদিকে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ মহিউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত সভায় আওয়ামী লীগ নেতারা বলেন দেশের জনগণ বিএনপির সঙ্গে নেই বলেই আগামী জাতীয় নির্বাচনে তারা অংশ নিতে চায় না। দেশের ভিতর একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চান, অরাজনৈতিক অবস্থা সৃষ্টি করতে চান, একটি ভ্যাকুয়াম সৃষ্টি করে, রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি করে যে অবস্থা সৃষ্টি করতে চান তার মূল লক্ষ্য উদ্দেশ্য যেইটা আজকে অত্যন্ত পরিষ্কার। নেতারা আরো বলেন বিএনপি সংঘাত করে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসার ষড়যন্ত্র করছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে নৌকাডুবির খবর। করতোয়া নদীর তীরে এখন শুধুই দীর্ঘশ্বাস, স্বজনহারাদের আর্তনাদ আর নিখোঁজদের সন্ধানে দিক বিদিক ছোটাছুটি। প্রশাসনের নজরদারির পরও তিন গুণ যাত্রী নিয়ে করতোয়ার তীর থেকে ছেড়ে যায় দুর্ঘটনা কবলিত নৌকাটি। 30 জনের বাহনে ওঠে শতাধিক। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 48 জনে দাঁড়িয়েছে। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। তখনও পূব আকাশে সূর্যটা ঠিকমতো উঁকি দেয়নি, কিন্তু প্রিয়জনের খোঁজে করতোয়া নদীর পাড়ে ছুটে আসেন স্বজনরা। জীবিত না হোক অন্তত লাশ নিয়ে ঘরে ফিরতে চান তারা। স্থানীয়রা জানান মারা যাওয়া বা নিখোঁজদের অনেকে সাঁতার জানলেও নিজেদের রক্ষা করতে পারেনি, উল্টে যাওয়া নৌকার নিচে পড়ে বের হতে পারেনি অনেকে। যে সাঁতার জানে আরেকজন সাঁতার জানে না, ও তো ওরে জাপ কাটায় ধরছে, ধরার পরে মনে করেন এও মারা গেছে ও মারা গেছে। এদিকে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুসহ আরও বেশ কয়েকজনের মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দিনাজপুরের আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদের প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। এখানে নৌকা ডুবি হয়েছে সেখানে পাওয়ার সম্ভাবনা খুবই কম, সেখান থেকে ভাটের দিকে অনুসন্ধান করলে যে মিসিং আছে মিসিং হয়তো কিছু লোক পাওয়া যেতে পারে বলে আমাদের বিশ্বাস। স্থানীয়রা জানান মহালয়ার আয়োজনে যোগ দিতে করতোয়া নদীর আরেক প্রান্তে বদেশ্বর মন্দিরে যেতে আউলিয়াঘাট থেকেই অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা দেয় নৌকাটি। তাদের চোখের সামনেই 100 জনের বেশি যাত্রী নিয়ে ঘাট ছেড়েছিল 30 ফুটের শ্যালোচালিত নৌকাটি। এর কিছুক্ষণ পর ডুবে যায় সেটি। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের তির প্রশাসনের গাফিলতির দিকে। যখন ওইখানে নৌকাটা ছাড়ে তখন প্রশাসনের লোক ওখানে 4-5 জন উপস্থিত, তাদের সামনে কি করে নৌকাটা
ছাড়লো এতগুলো লোক নিয়ে, তারা বাধা দিতে পারলো না কেন? এদিকে প্রশাসন বিষয়টি নানা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এটা নিয়ে মন্তব্য করার সময় এখনো আসে না, এটা তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত কমিটির সদস্যরা এখানে আছেন, সকলের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তাদের বিষয়টা আমরা তাদের বক্তব্যগুলো নিচ্ছি। প্রতি বছরই ঘাট পারাপারে দুর্ঘটনা এড়াতে প্রশাসন পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়োগ করে, যেখানে মহালয়ার দিন কমপক্ষে 20,000 মানুষ মন্দিরের উদ্দেশ্যে নৌকা যোগে যাতায়াত করে। রতন সরকার, সময় সংবাদ, পঞ্চগড়। সন্ধ্যার সময় আরও থাকছে নড়াইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংঘর্ষ। একই প্রতীক চাওয়া নিয়ে চড়াও পরিষদ নির্বাচনের 2 সদস্য প্রার্থীর সমর্থকরা কারণ দর্শানোর নোটিশ। সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা নিয়ে মুখ খুলল চীন। দেশটির বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এদিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন সীমান্তে অস্থিরতা কমিয়ে আনতে নেপিদোকে বার্তা দেবে বলে জানিয়েছে বেইজিং। প্রায় অর্ধযুগেও যেখানে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার, সেখানে চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশ সীমান্তে দেশটির সামরিক তৎপরতায় উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে দেশে বিদেশে সমালোচনা হলেও এখনও নিরাপদ প্রত্যাবাসনের আশায় সমঝোতার নীতিতেই অটল বাংলাদেশ। রাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে কারো উস্কানিতে পা দিতে চায় না বাংলাদেশ। কূটনৈতিক চর্চার মাধ্যমে বর্তমান পরিস্থিতি অবগত করা হচ্ছে বিশ্বকে। গত 19 সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় আসিয়ানের 7 দেশের প্রতিনিধিকে ডেকে এবং পরদিন 20 সেপ্টেম্বর প্রায় 20টি দেশের রাষ্ট্রদূতকে মিয়ানমারের আচরণ সম্পর্কে অবহিত করে ঢাকা। তবে সেই বৈঠকে অংশ নেয়নি চীন। এর 5 দিনের মাথায় সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি জানান সীমান্তে মিয়ানমার যা করছে তা দুঃখজনক। His Excellency mentioned that, did mention that very unfortunate incidents, early repatriation of Rohingya people and also some other international cooperations between the two countries. পরে সচিব জানান বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অস্থিরতা কমিয়ে আনতে নেপিদোকে বার্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বেইজিং। চীন যেহেতু আমাদের একটি বন্ধুপ্রতিম দেশ, আমরা মনে করি তার কাছে এটা বললে এটা চীন যথাস্থানে পৌঁছে দেবে। এখানকার যে সাময়িক পরিস্থিতিটা খুব ভালো না, প্রত্যাবর্তনটা প্রক্রিয়াটা শুরু হয়, এই ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার আলোচনায় মধ্যস্থতা করছিল চীন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মোটা অঙ্কের বেতন আর আয়েশি জীবনযাপনের প্রলোভন দিয়ে কুষ্টিয়ার 4 তরুণকে নিয়ে যাওয়া হয় দুবাই। চাকরি তো জোটেই নি, বরং আটকে রেখে করা হয় নির্যাতন। জিম্মিদশা থেকে পালিয়ে কোনো রকমে ফিরেছেন দেশে। অভিযোগের ভিত্তিতে মানব পাচার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। পারফিউম কোম্পানিতে চাকরি হবে এমন প্রত্যাশায় আগস্টের শুরুতে ভুয়া একটি এজেন্সির মাধ্যমে দুবাই যান একই এলাকার 4 জন। কিন্তু যাওয়ার পর বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন দালালের মাধ্যমে। ততক্ষণে খোয়া গেছে 22 লাখ টাকা। ভুক্তভোগীরা জানান দালালদের কৌশল বুঝে ফেললে শুরু হয় অমানবিক নির্যাতন। দীর্ঘ 1 মাস নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে পেরেছেন আরেক দফা টাকা পাঠানোর পর। মানে বিদেশে যাওয়ার পরে আমাদের মোটামুটি 4-5 দিন আমাদের খাওয়া দাওয়া দিয়েছে, তারপরে আমাদের ধরেন রুম থেকে বাড়ি করে দেয়। আর ওখানে যাওয়ার পরে দেখছি আমাদের মতো আরো 40-50 জন আছে। অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব। সোমবার কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় কুমিল্লা ও গুলশানে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে 16টি পাসপোর্ট, চেক বই, স্ট্যাম্প সহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। চক্রটি গত 2 বছর ধরে 150 জনকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই 2 বছরে তারা নিয়ার অ্যাবাউট 150 জনের অধিক তারা পাঠিয়েছে এবং তাদের দেওয়া তথ্য মতে তারা 2 কোটি টাকার উপরেও তারা হাতিয়ে নিয়েছে। ওয়ার্কিং ভিসায় দেশের বাহিরে যাওয়ার ক্ষেত্রে ভিসা অনুযায়ী ব্যক্তির যোগ্যতা ও নিবন্ধিত এজেন্সির মাধ্যমে কাগজপত্র যাচাই করার পরামর্শ সংস্থাটির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একই মোবাইল অপারেটরের প্রতিটি কল ড্রপের ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। বিটিআরসি বলছে 1 অক্টোবর থেকে প্রতি কল ড্রপে সর্বনিম্ন 30 সেকেন্ড টক টাইম ফেরত দিতে হবে সেবাদাতাদের। ফেরত দেওয়া টক টাইমের মেয়াদ হবে 15 দিন। এছাড়া বিনামূল্যে প্রতিদিনের কল ড্রপের পরিমাণ জানতে পারবেন গ্রাহক।
মুঠোফোনে কথা বলার সময় হঠাৎই সংযোগ বিচ্ছিন্ন, কখনো কখনো শোনা যায় না স্পষ্ট কথা, হুটহাট কল ড্রপে গ্রাহক ভোগান্তি চরমে। সোমবার বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরদের পুরো মে মাসের অনলেট কল ড্রপের পরিসংখ্যান তুলে ধরে নিয়ন্ত্রক সংস্থা, যেখানে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মোট অনলেট কল ড্রপ হয়েছে 7,99,66,332। এর মধ্যে প্রথম কল ড্রপ হয়েছে 5,14,46,347, যা মোট কল ড্রপের 65%। অথচ বর্তমানে তিন মোবাইল অপারেটর 3-7 নম্বর কল ড্রপের বিপরীতে ক্ষতিপূরণ দেয়। একটা কল ড্রপ মানে জনগণ হারাচ্ছে 10 পয়সা একটা পালস। এই অবস্থায় প্রতিটি অননেট কল ড্রপেই ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা রেখে মোবাইল অপারেটরদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিটিআরসি, যেখানে সব অপারেটরের গ্রাহকদের জন্য অভিন্ন টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে, যেখানে জানা যাবে প্রতিদিনের কল ড্রপের তথ্য। কল ড্রপের ফলে ফেরত প্রাপ্ত টক টাইম ব্যবহারের জন্য 15 দিনের মেয়াদ প্রযোজ্য হবে। আমি বিদেশে চলে গেলাম, আমার 15 দিন চলে গেল, 15 দিন পরে আসলাম, এই কল ড্রপ কিন্তু আপনি আর টক টাইম ফেরত পাবেন না। নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেন বিটিআরসি চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। 12 কোটি মানুষের মধ্যে আমার তাহলে 2% হিসাবে কত মানুষ, 24 লক্ষ মানুষ কিন্তু কল ড্রপের আক্রান্ত হবে, আমরা তো মেনে নেব না। কল ড্রপের জন্য টাকা ফেরত চাই না, আমরা চাই আপনারা সেবা দেন। অনুষ্ঠানে জানানো হয় বিটিআরসির পরিসংখ্যানে তথ্য সরবরাহ করেনি টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমীও ইলিশ পাচ্ছে না দেশের মানুষ, যাও পাওয়া যাচ্ছে তার দাম চড়া, অথচ পূজা উপলক্ষে টনকে টন মাছ চলে যাচ্ছে ভারতে। এতে ক্ষুব্ধ ক্রেতা, মাছের রাজার স্বাদ নিতে রপ্তানি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ মৎস্য বিভাগের। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। জেলেদের জালে প্রতিদিন ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ, অথচ বাজারে দেখা মিলছে না বড় ইলিশের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলসির মাধ্যমে ভারতে যাচ্ছে বিপুল পরিমাণ মাছ। এ অবস্থায় দেশের বাজারে কিছু ইলিশ পাওয়া গেলেও সাধারণ মানুষের নাগালের বাইরে দাম। আগে এমন ভরা মৌসুমে 1 কেজি ওজনের একটি ইলিশ 800 টাকায় বিক্রি হলেও বর্তমানে একই মাছের দাম 1000-এর বেশি, আর এতে ক্ষুব্ধ ক্রেতা। বাজার ঘুরে ঘুরে দেখি কোনো ইলিশই নাই, আছে ঝাটকা। আমরা যে খামু মাছও তো কোনো বাজার টোটাল নাই। ইন্ডিয়া এলসির মাধ্যমে সব মাছ বাইরে চলে যায়, কিন্তু আমাদের কোনো আক্ষেপ নাই, কিন্তু আমাদের দেশে পূর্ণ করিয়ে তারপর না বাহিরে যাইবে। সব মাছ ওই বারো চলে যায় নাকি এলসির মাধ্যমে, মাছ আমরা কেমনে কিনবো? আগামী 30 সেপ্টেম্বর বন্ধ হচ্ছে ইলিশের এলসি, এরপর থেকে বাজারে বড় ইলিশের দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ী ও মৎস্য বিভাগের। আমরা এখান থেকে মাছ প্যাকিং করে ওই যে যশোরে পাঠাই, সেখান থেকে তারা আবার রিসিভ করে বেনাপোলে ওই যে ভারতে পাঠায়। দুর্গাপূজো উপলক্ষে আমরা সামুদ্রিক এবং নদীর মাছ বিভিন্ন জায়গায় এলসি করে থাকি, বিশেষ করে ইন্ডিয়াতে। আমরা আশা করছি 30 তারিখের পর থেকে যখন রপ্তানি বন্ধ থাকবে তখন আমাদের স্থানীয় বাজারে ছোট বড় ব্যাপকভাবে আমাদের ইলিশের সরবরাহ শুরু হবে, এবং আশা করি আমরা একটু কম দামে সাধারণ মানুষ আমরা এই ইলিশ পেতে পারি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 2,450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এর জন্য দেশের 49 প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সময় সংবাদ, পটুয়াখালী। শেয়ারবাজার কেলেঙ্কারিতে নাম জড়ানো এ ফ্র্যাঞ্চাইজি পায়নি জাকিবের প্রতিষ্ঠান মোনার্ক, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক 80 লাখ এবং সর্বনিম্ন 5 লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। যারা বিপিএল খেলবে তারা তো ফ্র্যাঞ্চাইজি ওনার হতে পারবে। সাকিব কোনো নামে কিন্তু অ্যাপ্লাই করেনি আমাদের কাছে। সাকিব কেন? এখন অনেক জায়গায় আমরা দেখছি যে বলছে মাশরাফি তো না, একটা টিম আসছে তারা, এটা হলো গেল টিম, কিন্তু কোনো যারা বিপিএলে খেলবে সেই কারেন্ট প্লেয়ার কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ওনার হতে পারে না। কনসিডারেশনে তো আমাদের সবই নিতে হয়, আমরা তো শুধু আমরা বসে সিদ্ধান্ত নিই না, এটা এন্টায়ার বিসিবি প্লাস আউটসাইড সবাই মিলেই বেসিক্যালি সিদ্ধান্তটা নেওয়া হয়। এইভাবে সিলেকশন প্রসেসটা শুধু কিন্তু আমাদের উপর থাকে না, সব কিছু পারিপার্শ্বিক সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়। 7টা যে ফ্র্যাঞ্চাইজি ওনার দিয়েছি, 7 জনের মধ্যে 6 জনই কিন্তু আমাদের পুরানো, তারা কেউ না কেউ কোনো না কোনো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রশাসনের নজরদারির পরও 3 গুণ যাত্রী নিয়ে করতোয়ার তীর ছেড়ে যায় নৌকা, 30 জনের বাহনে ওঠে শতাধিক, মৃতের সংখ্যা বেড়ে 50, পরিবারে মাতম। এবং সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা নিয়ে মুখ খুলল চীন, দেশটির আচরণ দুঃখজনক বললেন রাষ্ট্রদূত, অস্থিরতা কমাতে নেপিদোকে বার্তা দেবে বেজিং।
ছিল সন্ধ্যা সময়, সঙ্গে থাকুন সময়।